প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত। গণিত বিষয়ে আমাদের একটা পাঠ থাকে, কি থাকে, জ্যামিতি। তো সেই জ্যামিতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে পাঠ্য মানে আমাদের সিলেবাসে এবার দুটো নতুন বিষয় আছে, একটা হচ্ছে আয়ত, একটা হচ্ছে সামান্তরিক। দেখো আমাদের কি করতে হবে, যে চিত্র সহ সংজ্ঞা লিখতে হবে। প্রথমে আমাদের যেহেতু দুইটি আছে আয়ত আর সামান্তরিক, প্রথমে আমরা আয়তের সংজ্ঞাটা দেখব, তারপর দেখব কিভাবে আয়তটা আঁকতে হয়। সেই চিত্রটা আমি তোমাদের বোর্ডে না দেখে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি খাতা কম্পাস পেন্সিল দিয়ে এঁকে দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে যে নিজ কীভাবে এটা এঁকেছে, তোমরা সেভাবে আঁকার চেষ্টা করবে। অবশ্যই কম্পাস পেন্সিল স্কেল চাঁদা যেগুলো প্রয়োজনীয় তোমাদের উপকরণ সেগুলো ব্যবহার করে তোমাদের চিত্রটা আঁকতে হবে। যেহেতু এখন তোমরা বড় কাজ করেছো, এখন তোমাদের এই মেপে আঁকতে হবে অবশ্যই। আচ্ছা, তো প্রথমেই আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব আয়ত। আয়ত কাকে বলে, মানে আয়ত সংজ্ঞা। তো চলো, আচ্ছা তো আমরা এখন আয়ত কি, আয়ত সংজ্ঞাটা আমরা দেখি, আয়ত কাকে বলে সেটা আগে আমরা দেখে নিই চলো। তারপর আমরা চিত্রটা দেখবো। আয়ত কি, আয়ত কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়ত এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং প্রত্যেকটা কোণ কি হবে, সমকোণ হবে, তাকে কি বলে, তাকে আয়ত বলে। আচ্ছা, তো আয়ত কিভাবে আঁকবো আমরা চিত্রটা দেখে আরো সহজ করে বুঝবো। আর ক্রিয়াগত আমাদের জন্য চিত্রটা আমরা খাতায় একে একটু তোমাকে তোমাদের দেখাবো। তো চলো আমরা চিত্রটা দেখি। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের এই চিত্রটা আঁকার জন্য আমাদের কি কি প্রয়োজন। আমাদের প্রয়োজন কম্পাস, তারপর আমাদের চাঁদা লাগবে, স্কেল, পেন্সিল, রাবার। তোমরাও এগুলো সামনে নিয়ে তৈরি হয়ে যাও। আমি যখন চিত্রটা আঁকবো তোমরা আমারটা দেখে দেখে সাথে সাথে চিত্রটা এঁকে ফেলবে। তো প্রথমে আমরা কি আঁকবো, আমরা প্রথমে আঁকবো একটি আয়তন। আয়ত আঁকার জন্য আমার কি লাগবে, আমরা তো জানি কি আয়তর প্রত্যেকটি কোণ কি হয়, সমকোণ হয়। তো আমরা প্রথমে আমরা একটা সমকোণ এঁকে নিব। আমরা সমকোণটা আঁকবো কিভাবে, চাঁদার সাহায্যে আঁকবো। আমরা চাঁদার সাহায্যে আঁকা কোণ আঁকা কিন্তু জানি কিভাবে আঁকতে হয়, তোমরা এর আগেও শিখেছ। আচ্ছা তাহলে চলো আমরা একটা চাঁদার সাহায্যে একটা এখন কোণ আঁকবো। চলো প্রথমে স্কেল নিয়ে, আমরা স্কেল নিয়ে প্রথমে যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিব। আমরা যে কোনো মাপের একটি রেখা নিয়ে নিলাম। তো এখানে আমরা কিভাবে আঁকবো, চলো চাঁদাটা আমরা বসাবো আগে। আমাদের এই রেখাটার প্রথম বিন্দুতে এটার একটা নাম দিয়ে দিই আগে আমরা, ধরো এ না বি সি। আচ্ছা, তো এখানে আমরা এখন কোনটা আঁকবো, এই তো আমরা সুন্দর করে চাঁদাটা নির্দিষ্ট স্থানে আমরা সেট করে নিলাম। এখন আমরা কি আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে 10, 20 লিখা, এভাবে কি কোণ পর্যন্ত 90, এই 90 বরাবর আমরা একটা দাগ দিয়ে দিব। চলো, হুম, 90 বরাবর দাগ দিয়ে দিলাম। এখন আমরা কোণটা এঁকে নিব। আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম। এখন আমাদের কাজ কি, হ্যাঁ আমরা কি জানি প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এখানে তো একটা বিসি রেখা নিয়েছি, এখন আমরা বিসি রেখার যে রেখাটা আছে তার চেয়ে একটু ছোট করে এখানে আরেকটি রেখা কাটবো। আচ্ছা দেখে নিই বিসি রেখাটা,
বিসি রেখা থেকে একটু ছোট মাপ নিয়ে আমরা এখানে বি হ্যাঁ বি এ এটা নাম দিয়ে দেই এ আচ্ছা তাহলে এই যে বি এ রেখাটা নিলাম এই রেখার সমান করে আমরা আরেকটা লিখব এই সি বিন্দুতে সি বিন্দুতে আমরা কম্পাসটা রেখে একটি বৃত্তচাপ দেব তাহলে এই 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 রেখাটা বি এ মানে এ বি রেখা এ বি রেখাটা কিসের এই রেখাটা সমান হবে এই যে এই পাশের রেখাটা ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কি করব আরেকটি বৃত্তচাপ আঁকব এই বি সি এর সমান মাপ নিয়ে এই পাশের রেখাটা আমরা আঁকব দেখো কম্পাসটা আমরা এরকম মাপ নিয়ে নিলাম এখন এই এ বিন্দু থেকে এই বিন্দুতে বসিয়ে আমরা ওই বৃত্তচাপটির উপর আরেকটি বৃত্তচাপ আঁকব হ্যাঁ এবার বৃত্তচাপ দুইটি কিন্তু একটি বিন্দুতে ছেদ করেছে দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে মিলিত বিন্দুটার নাম দিলাম আমরা ডি এই তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন শুধু আমরা কি করব এ এ ডি যোগ করে দিব আবার এই সি ডি যোগ করে দিব আচ্ছা প্রথমে এ আর ডি আমরা যোগ করে দিই চলো একদম বিন্দুটার বরাবর এই বিন্দু স্কেলটা ঠিকভাবে রেখে আমরা ডাক দিয়ে দিলাম আবার এই পাশের রেখাটাও আমরা যোগ করে দেই সি ডি এটাও যোগ করে দিলাম ওকে তাহলে কি হলো দেখো আমাদের কিন্তু একটা আয়ত আঁকা হয়ে গেল আমরা কি বলতে পারি যে চিত্রে এই চিত্রটা যা আঁকলাম সেই চিত্রের এ বি সি ডি একটি আয়ত কি বলবো যে এ বি সি ডি একটি আয়ত আচ্ছা দেখো এখানে আমরা কি দেখছি যে এখানে যে কোণগুলো আছে চারটি কোণ কিন্তু সমান এবং প্রত্যেকটা কি সমকোণ মানে 90 ডিগ্রি আচ্ছা প্রত্যেকটা কোণ সমকোণ এখানে আর বলেছিল যে বিপরীত বাহুগুলো আমরা বলেছিলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বলতে কি এই বি সি এর বিপরীত কি এ ডি তার মানে বি সি আর এ ডি কিন্তু সমান আমরা একই মাপ নিয়ে এঁকেছি আবার এ পাশে দেখো এ বি বাহুটা বিপরীত বাহু হচ্ছে এই সি ডি বাহু এই এ বি সমান সি ডি তার মানে আমাদের সংজ্ঞার সাথে আমাদের চিত্রটা মিলে গেল তার মানে এটা কি হলো একটি আয়তন চিত্র হলো আমরা নিচে লিখে দিব যে চিত্রে এ বি সি ডি একটি আয়তন আমরা লিখে দিই চিত্রে এ বি সি ডি একটি আয়তন তো তোমরাও এভাবে লিখে দিবে আশা করছি তোমরা আমার সাথে সাথে চিত্রটি এঁকেছো এবং সঠিকভাবে বুঝতে পেরেছো আচ্ছা আমরা এখন এর পরবর্তী বিষয়ে চলে যাই শিক্ষার্থীরা আমরা আয়তন চিত্রটা দেখে নিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো বাসায় তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে বারবার এঁকে অনুশীলন করবে আচ্ছা এখন আমরা দেখবো সামান্তরিক সামান্তরিক কাকে বলে দেখো আয়তন আর সামান্তরিকের মধ্যে একটু পার্থক্য আছে যেটা সংজ্ঞা প্রায় অনেকটা একই আমরা একটু দেখে নিয়েছি যে সামান্তরিক কি সামান্তরিক যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এ পর্যন্ত এক কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে এখানে কি পার্থক্যটা কিছু তোমরা বুঝতে পারছো যে আয়তনে গিয়েছিল প্রত্যেকটা কোণ সমকোণ ছিল আর এখানে একটি কোনো কি সমকোণ নয় এই একটা পার্থক্য আর প্রতিসংখ্যা আমি একই রকম দেখছি তো আশা করছি তোমাদেরও খুব মনে রাখতে সহজ হবে আর তোমরা যখন চিত্রটা একে বুঝে বুঝে পড়বে তখন আর ভুল হবে না আশা করছি তো আমরা সামান্তরিকের সংজ্ঞা দেখলাম এখন আমরা সামান্তরিকের চিত্রটা সুন্দর করে আমরা শিখব শিক্ষার্থীরা আমরা এখন কি আঁকবো
আমরা এখন একটি সামান্তরিকের চিত্র আঁকবো। তো এখানেও আমাদের কি প্রয়োজন? স্কেল, কম্পাস এগুলো প্রয়োজন। আচ্ছা, আমরা এখন সামান্তরিকটা আঁকার আগে আমরা একটু মনে করে নিই যে সামান্তরিকের প্রত্যেকটি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, আর কোণগুলো কিন্তু সমকোণ নয়। তার মানে আমাদের এখানে সমকোণ আঁকার প্রয়োজন নেই, আমরা স্কেল দিয়ে যে কোনো মাপে একটি কোণকে নিব। দেখো, আমরা যে কোনো মাপে একটি রেখা নিলাম। এখন যেহেতু এটি আমাদের সমকোণ না, আমরা যে কোনো মাপের একটি কোণ আমরা এঁকে নিতে পারি সমকোণ থেকে ছোট। আচ্ছা, এটা রেখাটার নাম আমি দিয়ে দিই বি সি। আচ্ছা, এই কোণটা এঁকে নিই সমকোণ থেকে একটা ছোট কোণ আঁকলাম। যে কোনো মাপ নিয়ে আমরা আঁকতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, আগের মতোই এখানেও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তার মানে আমরা যে বি সি বাহু যে মাপ আছে, দেখো বি সি বাহু থেকে একটু ছোট মাপ নিব আমরা। হ্যাঁ, একটু ছোট ব্যাসার্ধ মাপ নিয়ে আমরা একটা এখানে একটা দাগ দিব। এই রেখাটার নাম আমরা দিব কি, এই বিন্দুটার নাম এ দিলাম। এখন আমাদের সে কাজ কি, আগের মতো এ বি এ যে মাপে আমরা আঁকলাম সেই সি বিন্দুতে বসিয়ে আর একটি বৃত্তচাপ দিলাম, এই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এখন আবার এই বি সি হ্যাঁ বি সি এর মাপ নিয়ে আবার এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, আরেকটি বৃত্তচাপ আঁকব। আকার ধরন একই, ওইখানে প্রথমে আমরা সমকোণ এঁকেছিলাম আর এখানে কিন্তু কোণটা সমকোণ হবে না, এই পার্থক্য। এখন আমরা কি করব, এই দুইটা বিন্দু যে একটা রেখা যে একটা বিন্দুতে ছেদ করেছে এটার নাম কি দিব, বি দিব। আচ্ছা, এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে এ ডি আর এই সি ডি যোগ করে দাও। চলো আমরা এই দুইটা রেখা ডাক দিয়ে চোখ করে দিই। এ আর ডি যোগ করে দিলাম, আবার এই পাশে সি এবং ডি যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে কি হলো, একটা সামান্তরিকের চিত্র হয়ে গেল। এখানে আমাদের সেই আগের মতোই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বলতে কি, এ বি সি এর বিপরীত কি, এ ডি। আচ্ছা, এ বি সি আর এ ডি সমান, আবার এই পাশে এ বি এর বিপরীত ডি সি। তার মানে এ বি আর এই ডি সি বাহু কি, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। আচ্ছা, কিন্তু একটি কোনো সমকোণ নয়, দেখো এখানে সমকোণ না, এই কোণ এই কোণ কোনো কোণে সমকোণ না। সমকোণ থাকলে 90 ডিগ্রি হতে, তাহলে কোণটা কিন্তু সোজা থাকতো। আচ্ছা, আমরা তো সমকোণ আঁকিও নেই, তার মানে বুঝলাম যে সামান্তরিকের প্রত্যেক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কিন্তু একটি কোনো সমকোণ নয়। আচ্ছা, তাহলে আমরা নিজে কি লিখতে পারি, চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। চলো এটা আমরা লিখে দিই। তাহলে লিখবো আমরা কি, দেখো আমরা লিখছি চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা,
শিক্ষার্থীরা আমরা দুইটাই সুন্দর চিত্র আঁকা দেখে নিলাম আয়ত সামান্তরিক তোমরা বাসায় এগুলো ভালো করে অনুশীলন করবে বারবার বারবার আঁকবে তাহলে তোমাদের ভুল হবে ভুলের সম্ভাবনা কমে যাবে তো আশা করছি সবাই বুঝতে পারছো আর বাসায় ভালো করে অনুশীলন করবে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।